গত কয়দিন ধরে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে তিন দফায় জারি হয়েছে হিট অ্যালার্ট মে মাসেও আবহাওয়ার পরিস্থিতি ভালো হওয়ার জোরালো কোনো ইঙ্গিত নেই তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেস্কার নামাজ আদায় করা হয়েছে শুক্রবার নাটোর জেলার সবচেয়ে বড় ইস্তেস্কার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ মাঠে নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয় এ সময় মুসল্লিরা বৃষ্টির জন্য অঝরে কাঁদেন তারও আগে আফতাবনগরে শেখ আহমদুল্লার পরিচালনায় বর্ষণের জন্য প্রার্থনা করা হয় নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা বলছেন তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে মানুষ পশুপাখি পাখি গাছপালাসহ প্রাণিকুল কষ্টে আছে ইস্তেস্কার নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর দরবারে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করা হয় এদিকে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় রাজবাড়ির জনজীবনে নেমে এসেছে বিপর্যয় তীব্র দাবদাহে পুড়ছে জেলার মানুষ অন্যদিকে নতুন করে প্রায় উপজেলাতেই দেখা দিয়েছে তীব্র পানির সংকট এতে যেমন বিপর্যস্ত হচ্ছে জনজীবন তেমনি ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন জানা গেছে তীব্র তাপ প্রবাহের কারণে খরায় পানির স্তর নিচে নেমে গেছে যার ফলে নলকূপে পানি উঠছে না পানির অভাবে গৃহস্থলি কাজকর্ম যেমন ব্যাহত হচ্ছে তেমনি জমিতে সেচ দিতে পারছে না কৃষক সেচের অভাবে নষ্ট হচ্ছে ফসলা দ্বীপ সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে